আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর অনেকেই কমেন্টস করছেন আমার ভিডিওগুলোতে যে জর্ডানের সেফটি কীরকম, আর আজকে সেই সেফটি নিয়েই কথা বলবো। অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি লোক আনি না, তারপরেও দেখা গেছে যে আপনারা কমেন্টস করছেন যে আপনি যেতে চান, আপনি আসতে চান, বা এখানকার সেফটি, এখানকার প্রোডাকশন। দেখেন, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করি, আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। একজনে কমেন্টস করছেন যে এখানে টার্গেট কতটুকু। দেখেন, গার্মেন্টসে বাংলাদেশে কতটুকু টার্গেট হয়, এক একটা স্টাইলের উপর এটা ডিপেন্ড করে যে এখানে টার্গেট। তো এইখানেও হয়তো বা সেই রকমই হবে, যেহেতু আমি গার্মেন্টসে জব করি না, সো কতটুকু টার্গেট বা কী সেই সম্পর্কে আমার কোনো নলেজ নাই। কিন্তু জর্ডানে থাকা অবস্থায় জর্ডানের যে কিভাবে আসবে বা কিভাবে কি করবে সেই সম্পর্কে আমি হয়তো বা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারি। যেমন আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখন আপাতত ইন্টারভিউ নিচ্ছে না, বন্ধ আছে, হয়তো বা এক মাস পর, মানে এখন চলে নভেম্বর, আর ডিসেম্বরের শেষ মানে জানুয়ারির শুরুতেই হয়তো বা ইন্টারভিউ নিবে। আপনারা বোয়েসেল এবং মিরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন, তাদের সাথে দেখা গেছে যে যোগাযোগ রাখবেন, বা অনেক ট্রেনিং সেন্টার আছে যেখান থেকে আপনি কাজ শিখে আসতে পারেন। একজন জিজ্ঞাসা করেছেন যে আমি কি অফিসে কোনো জবে যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন অফিসের জবে। আর তার জন্য আপনার কি কি স্কিল লাগবে সেটা হচ্ছে আপনি ইংলিশটা ভালো করে শিখতে পারেন, হিন্দিটা জানতে পারেন, তাহলে আপনি দেখা গেছে যে জর্ডানে, আর কম্পিউটার তো অবশ্যই লাগবে। আর কম্পিউটারের বেসিকটা শুধু জানলেই হবে না, এক্সেলে অবশ্যই আপনাদের এক্সপার্ট হতে হবে, মানে এক্সেলের কিছু অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে, অফিসে টোটালি কীরকম কাজ হয়, কীভাবে একটা এক্সেল বানাতে হয়, এইসব জিনিস নিয়ে আপনারা দেখা গেছে ইউটিউব থেকে শিখতে পারেন বা নিজেরাই শিখতে পারেন। আর এখন মোবাইলেও এক্সেল দেখা গেছে যে একটা অ্যাপ আছে যেটা আপনারা ইনস্টল করে সেটা দিয়েও শিখতে পারেন এক্সেল, মানে আপনারা মোবাইলে ইনস্টল করে তারপর বিভিন্ন ভিডিও দেখে সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আপনারা এরকম কাজ শিখেন, আমার মনে হয় কি যে যদি আপনাদের স্কিলস থাকে তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন। তবে অবশ্যই ইন্টারভিউতে সিলেক্ট হতে হবে, আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনার ওখানে যে জব করেন সেই জব এক্সপিরিয়েন্সের যে আইডি কার্ড সেটা থাকতে হবে অপারেটরদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে যে এখানে কোনো ওয়ার্কার্স আনে না, মানে ওয়ার্কার্স বলতে যেটাকে আপনাকে অপারেটর বলে, আয়রনম্যান বলে, ছেলেদের নর্মালি বাংলাদেশ থেকে এরকম পোস্টে আনে না। ভালো ভালো পোস্টে, আগেই বলছি, মেকানিক বা আই বা ভালো যে পোস্টগুলো আছে, ম্যানেজার, এরকম পোস্টে আপনারা মানে বাংলাদেশ থেকে ছেলেদের আনে। তা আপনারা যদি কাজ শিখেন, জানেন, তাহলে আপনারাও আসতে পারবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আপনারা সব উত্তর পেয়ে গেছেন যে জর্ডানের প্রোডাকশন আর সেফটি কীরকম। এখানে সেফটি অনেক ভালো, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি যে কীরকম সেফটি, সেফটিটা নিজের হাতে, তারপর আমার ভিডিওগুলো দেখে আসবেন, আমি আই বাটনে লিংক দিয়ে দিব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার ডেইলি ব্লগস পাওয়ার জন্য।